রাজ্যে প্রায় দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরের কাজকর্ম প্রায় লাটে উঠেছে, যে যেমন খুশি তেমন চলছেন। খেয়াল খুশি মতো সরকারি কর্মচারীরা আসবেন না হয় আসবেন না, ঘোরের কাঁটা যেন এক কথায় খেলনা। সরকারি কাজে শুরুর নির্দিষ্ট সময় যাই হোক না কেন, সরকারি কর্মচারীদের কেউ কেউ তো তা তেমন তোয়াক্কা করেন না। মাস গেলে সরকারের কোষাগার থেকে সাম্মানিক ঠিকই ব্যাংক অ্যাকাউন্টে চলে যায় সময় মতো, তাই এত নিয়ম কানুন তোয়াক্কার প্রয়োজন বোধ করেন না কিছু কিছু ফাঁকিবাজ সরকারি কর্মচারীরা, ভোগান্তি তো সাধারণ মানুষের। কোন কাজে সরকারি অফিসে গেলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও সহযোগিতা কিংবা যে প্রয়োজনের জন্য সরকারি অফিসে যান তার ছিটে ফোঁটা পূরণ করতে বেশ গলদ ঘর্ম পোহাতে হয়। কিছুই করার নেই, কাউকে মুখ ফুটে বলতেও পারেন না সাধারণ মানুষ, যার ফলে সরকারের প্রতি কিংবা কাজের সূত্রে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি অনেকাংশে বিরক্ত হয়ে সাধারণ মানুষের দীর্ঘশ্বাস এবং সাথে দু চার বিরক্তিকর উক্তি আসে। আর আশাটাই স্বাভাবিক, কারণ ভোট দিয়ে সরকার গঠন তো জনসাধারণ করেন, কিন্তু সরকারি অফিসে গিয়ে সেই জনগণেরই ভোগান্তি হয়। এই ভোগান্তি এবং দুর্দশা যেন দূর হয় তার জন্যই করিতকর্মা মন্ত্রী সুশান্ত দাসের আচমকা হানা, কিন্তু সরকার গঠনের পর নতুন দায়িত্ব পেয়েই শুরু হয়েছিল। তা অব্যাহত রেখে নিজের হাতে থাকা দপ্তরগুলিতে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে বেশ উদ্যমী মন্ত্রী সুধাংশু দাস। মঙ্গলবার আচমকায় পরিদর্শন করেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের প্রধান কার্যালয়, গিয়ে হাতে নাতেই ধরলেন ফাঁকিবাজ সরকারি কিছু কর্মচারীদের ফাঁকিবাজি। গোর্খা বস্তি স্থিত দপ্তরের কার্যালয়ে কারণ ছাড়া অনুপস্থিত চারজন কর্মচারীর বিরুদ্ধে নিলেন পদক্ষেপ, একজনকে বরখাস্ত, তিনজনকে শোকজ নোটিশ ধরাতে চলেছেন মন্ত্রী শ্রী দাস। সঠিক সময়ে সাধারণ মানুষকে সঠিক পরিষেবা দেওয়াই যে সরকার এবং সরকারি কর্মচারীদের প্রধান লক্ষ্য তা মনে করিয়ে দিয়ে এই ধরনের উদ্যোগ মন্ত্রী। ভবিষ্যতেও এই উদ্যোগ যে জারি থাকবে তা অগ্রিম জানিয়ে সতর্ক করে দিয়ে গেলেন মন্ত্রী সুধাংশু দাস। অবশ্য এদিন গোটা বিষয় নিয়ে মুখ খোলেননি মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।